আসসালামু আলাইকুম। পারমাণবিক বোমার পরীক্ষা চালালো F-35। আমিরাতের প্রতিরক্ষা মেলায় অংশ নিতে যাচ্ছে ইসরায়েলি প্রতিষ্ঠান। তুরস্কের ড্রোন কিনছে পাকিস্তান। এন্টি সাবমেরিন হেলিকপ্টার কিনছে গ্রিস। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি রিক্তা ইসলাম। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। প্রথমবারের মতো F-35 এ ফাইটার জেট থেকে পারমাণবিক বোমা ফেলার পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস এয়ারফোর্স ও ক্যালিফোর্নিয়া ভিত্তিক পারমাণবিক গবেষণা কেন্দ্র সান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ এই পরীক্ষা চালায়। নেভাদা মরুভূমিতে F-35 ফাইটার থেকে ফেলা হয়েছে B-61-12 পারমাণবিক বোমা, যদিও এটি আসল বোমা ছিল না, ছিল এই বোমার একটি ডামি সংস্করণ। নেভাদা মরুভূমিতে 10,500 ফুট উচ্চতা থেকে সফলভাবে পারমাণবিক বোমা ছোড়ার পরীক্ষা চালানো হয়েছে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় বোমা হামলা চালানো যাবে এমন আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই পরীক্ষাটি চালানো হয়। স্যান্ডিয়া ল্যাবরেটরিজের B-61-12 পারমাণবিক বোমা প্রকল্পের ম্যানেজার স্টিভেন স্যামুয়েলস বলেন, অন্যান্য দেশের পারমাণবিক বোমার তুলনায় এই বোমাটির উপযোগিতা ও বহুমুখিতা প্রদর্শন করেছি আমরা। কোভিড-19 মহামারীর মধ্যেই আমরা এটি করতে সমর্থ হয়েছি। এই বিজ্ঞানী আরও বলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে B-61-এর কার্যকারিতা দেখিয়ে প্রমাণ করেছি যে আমাদের গতি এতটুকু কমেনি, বরং দ্রুততার সাথেই আমরা অগ্রসর হচ্ছি। এই পরীক্ষার একটি ভিডিও প্রকাশ করেছে স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ, যাতে দেখা গেছে একটি F-35 লাইটনিং ফাইটার জেট থেকে ফেলা হচ্ছে বোমাটি। একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নামার পর বোমাটির সাথে থাকা রকেট ইঞ্জিন চালু হয়ে যায় এবং সেটি স্বয়ংক্রিয়ভাবে ছুটে যায় টার্গেটের দিকে। 42 সেকেন্ড পরে বোমাটি নির্দিষ্ট টার্গেটে আঘাত হানে। টোন অফ টেস্ট রেঞ্জের ম্যানেজার ব্রেইন অ্যাডকিন্স বলেন, প্রথমবারের মতো সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা বোমাটির পরীক্ষা চালাতে সক্ষম হয়েছি। এই কর্মকর্তা জানান, B-61-12 বোমাটি 12 ফুট লম্বা, 375 কেজি ওজনের একটি পারমাণবিক বোমা, যেটি আকাশ থেকেই ছোড়া যায়। এর রয়েছে ইন্টারনাল নেভিগেশন সিস্টেম বা INS, যে কারণে এটি নিজেই খুঁজে নিতে পারে টার্গেট। ব্রেইন অ্যাডকিন্স বলেন, এবারের পরীক্ষাটি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ পরীক্ষা, যেখানে এই বোমা ও ফাইটার জেটের মধ্যে সমন্বয়, যোগাযোগ, যান্ত্রিক ও ইলেকট্রিক্যাল দিকসহ সবগুলো দিক যাচাই করা হয়েছে। এই পরীক্ষার মধ্যে দিয়ে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের F-35 ফাইটারটিও যুক্ত হল পারমাণবিক বোমা ফেলার বহরে। সর্বাধুনিক এই ফাইটার জেটটি তৈরি করা হয়েছে আকাশে শত্রুর ফাইটারের সাথে লড়াইয়ের শ্রেষ্ঠত্বের জন্য। এবার সেটি অর্জন করল পারমাণবিক বোমা ফেলার যোগ্যতাও। এতদিন যুক্তরাষ্ট্রের 2 ধরনের যুদ্ধবিমানের ছিল পারমাণবিক বোমা ফেলার সক্ষমতা, B-2 স্ট্র্যাটেজিক বোমার ও অন্যটি F-16 CT ফাইটার। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশের প্রতিরক্ষা মেলায় অংশ নিতে যাচ্ছে ইসরায়েল। defenseworld.net-এর খবরে বলা হয়েছে, আগামী বছর ফেব্রুয়ারির শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য ওই মেলায় অংশ নেবে কয়েকটি ইসরায়েলি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ বা IWI, ইসরায়েলি শিপইয়ার্ডস ও ইসরায়েলি এরোস্পেস ইন্ডাস্ট্রিজের মতো প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন বা ইন্ডেক্স নামের ওই প্রদর্শনীটির আয়োজকরা সম্প্রতি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর যে তালিকা প্রকাশ করেছে তাতে জানা গেছে এই তথ্য। আরব দেশগুলোতে যে কয়েকটি শীর্ষস্থানীয় সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় তার মধ্যে ইন্ডেক্স অন্যতম। ইন্ডেক্স আর্মস ফেয়ার নামেও পরিচিত প্রদর্শনীটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমরাস্ত্র প্রদর্শনী। এটিতে মূলত স্থল ও নৌপথে যুদ্ধের জন্য নতুন উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ বিশ্বের বড় বড় অনেক প্রতিষ্ঠান অংশ নেয় এই মেলায়। করোনা ভাইরাসের মহামারী সত্ত্বেও মেলার পরবর্তী আয়োজনের প্রস্তুতি চলছে। শতাধিক প্রতিষ্ঠান ইতোমধ্যেই মেলায় অংশ নেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছে। মেলায় অনেক প্রতিষ্ঠান এককভাবে কিংবা দেশের নাম ব্যবহার করে প্যাভিলিয়নে তাদের পণ্য প্রদর্শন করবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া,
চীন, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশের নামে থাকবে বিশেষ ধরনের প্যাভিলিয়ন। ইসরায়েলি প্যাভিলিয়নে পণ্য প্রদর্শনের জন্য তালিকাভুক্ত হয়েছে ইসরায়েলি ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ ও ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মতো কয়েকটি নামকরা প্রতিষ্ঠান। ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই ইসরায়েলের সমরাস্ত্রের জন্য আরব বিশ্বে বড় একটি বাজারের দ্বার উন্মোচিত হয়েছে, আর তার সূচনা হতে পারে সংযুক্ত আরব আমিরাতকে দিয়েই। আবার ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে সংযুক্ত আরব আমিরাতও তার প্রতিরক্ষা শিল্পকে উন্নত করার চেষ্টা করতে পারে এমনটাও শোনা যাচ্ছে। অনেকদিন ধরেই আরব বিশ্বের দেশগুলো তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে অন্য খাতে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে, আর এক্ষেত্রে প্রতিরক্ষা সামগ্রী নির্মাণ হতে পারে তাদের জন্য বড় সুযোগ। ভারতের সাথে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে তুরস্ক থেকে উন্নত প্রযুক্তির ড্রোন কিনছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও নিউজের এক খবরে বলা হয়েছে একথা। রিপোর্টে বলা হয়েছে, সীমান্তে নজরদারি বাড়াতে ড্রোনের বহরকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। এজন্য তারা কয়েকটি তুর্কি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালাচ্ছে। সম্প্রতি জম্মু কাশ্মীরের কাঠুয়া এলাকায় একটি ড্রোন ভূপাতিত করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এই নিয়ে গত কয়েক মাসে কয়েকটি ড্রোন ভূপাতিত করল ভারত। এই ঘটনার পরপরই এমন খবর পাওয়া গেছে যে তুরস্ক থেকে ড্রোন কিনছে পাকিস্তান, বিশেষ করে ছোট আকারের ড্রোন, যেগুলো দিয়ে নজরদারি করা যাবে সীমান্তের অন্য পাশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে তুর্কি ড্রোনের সাফল্যের কাহিনী কারো অজানা নয়। নাগর্ণ কারাবাখের যুদ্ধের গতিপথই পাল্টে দিয়েছে তুরস্কের নির্মিত অ্যাটাক ড্রোন। তুরস্কের ড্রোন শিল্প এখন বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য অবস্থান নিয়েছে, প্রচুর ড্রোন রপ্তানিও করেছে দেশটি। আর পাকিস্তান তাদের এই ঘনিষ্ঠ মিত্র দেশটির তৈরি ড্রোনের প্রতি আগ্রহ দেখাবে সেটিই স্বাভাবিক। রিপোর্টে আরও বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান তাদের 506 UAV ওয়ার্কশপে S-250 মিনি ড্রোনের পরীক্ষা চালিয়েছে। এছাড়া সেপ্টেম্বরের 8 থেকে 18 তারিখের মধ্যে 12 পদাতিক ডিভিশনেও এই ধরনের পরীক্ষা চালানো হয়। S-250 মিনি ড্রোনকে বলা হয় কোনো নির্দিষ্ট এলাকার উপর যে কোনো সময় নজরদারি করার জন্য আদর্শ ড্রোন। ড্রোনটি ওই এলাকায় নিরাপত্তা সামগ্রীর তদারকি, সন্দেহভাজন গতিবিধি চিহ্নিত করতে পারে। আকারে ছোট হলেও ড্রোনটি 3 ঘন্টা পর্যন্ত একটানা উড়তে পারে এবং 25 কিলোমিটার দূর থেকেও ধারণকৃত ভিডিও পাঠাতে পারে কন্ট্রোল রুমে। 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত দূরত্বে উড়তে পারে এই ড্রোনটি। তবে এর চেয়েও বেশি ক্ষমতাসম্পন্ন ড্রোন খুঁজছে পাকিস্তান সেনাবাহিনী, যা অন্তত 150 কিলোমিটার পর্যন্ত এলাকার ওপর নজরদারি করতে পারবে। এজন্য বন্ধুপ্রতিম দেশ তুরস্ক থেকে ছোট সাইজের নজরদারি ড্রোন কেনার চিন্তা করছে পাকিস্তান, অন্তত ভারতীয় সংবাদ মাধ্যমটির খবর তাই বলছে। এদিকে তুরস্ক থেকে আরও 5টি বেইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন। দেশটি তাদের ড্রোন বহরে বেইরাক্তার ড্রোনের সংখ্যা 50 উন্নীত করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে 2021 সালে তারা পেতে চাইছে আরও 5টি এই প্রজাতির ড্রোন। ২০১৯ সালের জানুয়ারিতে তুরস্কের সাথে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বাধুনিক এই অ্যাটাক ড্রোন কেনার চুক্তি করে ইউক্রেন। প্রাথমিকভাবে 12টি ড্রোন কেনার কথা ছিল চুক্তিতে। চুক্তি মোতাবেক 1 বছরের মধ্যে ইউক্রেনকে 6টি বেইরাক্তার অ্যাটাক ড্রোন সরবরাহ করে তুর্কি প্রতিষ্ঠান বেকার ডিফেন্স। তবে ওই চুক্তিতে অর্থের পরিমাণ কত ছিল সেটি জানা যায়নি। কয়েকদিন আগে এসব ড্রোন দিয়ে মহড়াও চালিয়েছে ইউক্রেন। চলতি বছর তারা সিদ্ধান্ত নিয়েছে 50টি বেইরাক্তার ড্রোনের বহর গড়ে তোলার। সে অনুযায়ী 2021 সালে দেশটি কিনতে চাইছে আরও 5টি ড্রোন। যুক্তরাষ্ট্র থেকে MH-60 আর এন্টি সাবমেরিন হেলিকপ্টার কিনছে গ্রিস। 2021 সালের মধ্যে এই মডেলের 4টি হেলিকপ্টার ডেলিভারি দেওয়ার কথা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির।
এরপর দ্বিতীয় ধাপে আরও তিনটি আনার পরিকল্পনা নিয়েছে গ্রিস। পূর্ব ভূমধ্য সাগরের সমুদ্রসীমা নিয়ে তুরস্কের সাথে গ্রিসের অ্যাটাক হেলিকপ্টার কেনার খবরটি গুরুত্বপূর্ণ। চলতি বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি সেল অ্যাক্টের অধীনে চুক্তিটি করে অ্যাথেন্স। পানির তলদেশে থাকা সাবমেরিন চিহ্নিত করে হামলা চালাতে সক্ষম এই হেলিকপ্টারটির নির্মাতা যুক্তরাষ্ট্রের সিকোরস্কি এয়ারক্রাফট। যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের একটি অঙ্গ প্রতিষ্ঠান সিকোরস্কি। গ্রিস বলছে তাদের বহরে থাকা অগাস্টা বেল হেলিকপ্টারের বদলে এরপর জায়গা নেবে নতুন কেনা MH-60R হেলিকপ্টার। সমুদ্রের সাবমেরিন কিংবা জাহাজের বিরুদ্ধে যুদ্ধে এটি খুবই কার্যকর একটি এয়ারক্রাফট। আসিয়ান ও পূর্ব ভূমধ্য সাগরে শক্তি বৃদ্ধি করতেই গ্রিস এই উদ্যোগ নিয়েছে। MH-60R হেলিকপ্টার থেকে ছোড়া যাবে হেলফায়ার মিসাইল, গাইডেড রকেট এবং MK.54 টর্পেডো, যা তুরস্কের নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির বলেই মনে করা হচ্ছে। এছাড়া এই হেলিকপ্টারের আছে শক্তিশালী সেন্সর। তুরস্কের নৌবাহিনীও অবশ্য এই হেলিকপ্টার ব্যবহার করেছে 2018 সাল থেকে। তুর্কি নৌবাহিনীর কাছে আছে এই মডেলের 24টি হেলিকপ্টার। এছাড়া অস্ট্রেলিয়া ও স্পেনের নৌবাহিনীর কাছেও আছে MH-60R হেলিকপ্টার। পূর্ব ভূমধ্য সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান নিয়ে অনেকদিন ধরেই তুরস্কের সাথে গ্রিসের উত্তেজনা চলছে। সামরিক শক্তিতে তুরস্ক সব দিক থেকে গ্রিসের চেয়ে এগিয়ে রয়েছে। তবুও গ্রিসের সামরিক শক্তি বৃদ্ধির এই খবর আঙ্কারায় সামরিক নীতি নির্ধারকদের নতুনভাবে ভাবাতে বাধ্য করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভেরি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।